দেখো, আমি ভিডিও শুরুতেই কিন্তু বলে দিচ্ছি যে এই ভিডিওটা কিন্তু স্পেশালি কেকেআর ফ্যানদের জন্য। সামনেই কিন্তু আইপিএল, সময় একদমই প্রায় কম, প্রায় এক মাসের মতো সময় বাকি বলতে গেলে। আর এই মুহূর্তে যে সমস্ত প্লেয়াররা ফর্মে আছে তাদের আইপিএল টিমের জন্য ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই ভালো। আর আজ কিন্তু আমরা কথা বলবো রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে, মানে কেকেআর ওপেনারকে নিয়ে, যে কিনা আইপিএল 2023-এ কেকেআরের জার্সিতে দুর্দান্ত ব্যাটিং করেছে, যার ফলে এবছর তাকে রেখে দিয়েছে কেকেআর, মানে রিটেন করেছে। আর ইতিমধ্যে এই গুরবাজ কিন্তু ভয়ানক ফর্মে রয়েছে আইপিএলের ঠিক আগেই, এবং সেটাই বলবো আজকের এই ভিডিওতে, যে কতটা ভয়ঙ্কর ব্যাটিং তিনি করেছেন গত রাতে, যা শুনে প্রত্যেকটা কেকেআর ফ্যান গর্ববোধ করবেন এবং মনে মনে খুশি হবেন যে আইপিএলের আগে তাদের টিমের ওপেনার এতটা ভয়ানক ফর্মে আছে। তো তার আগে তুমিও যদি হয়ে থাকো একজন কেকেআর ফ্যান এবং ক্রিকেট ফ্যান, তাহলে ভিডিওটিকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, ইতিমধ্যে কিন্তু চলছে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান টি-20 সিরিজ, আর সেখানে কিন্তু গত রাতে রহমানুল্লাহ গুরবাজ আবারও আগুনের মতো ব্যাটিং করেছেন, আবারও প্রমাণ করেছেন আইপিএলে কলকাতার প্রথম ওপেনিং চয়েস কিন্তু সে নিজেই। হ্যাঁ বস, গত রাতে 70 রান করে গেছেন তিনি, সঙ্গে কেকেআরকে একটা মেসেজ কিন্তু তিনি দিয়ে গেছেন যে আমি আইপিএলের জন্য সম্পূর্ণ তৈরি। তার এই ইনিংসে তোমরা কতটা খুশি নিচে কমেন্টে অবশ্যই জানিও, সঙ্গে এটাও জানিও তাকে ইডেন গার্ডেন্সে দেখার জন্য কতটা এক্সাইটেড তোমরা। আইপিএলে বলতে গেলে কেকেআর প্লেইং ইলেভেনে আমার প্রথম পছন্দের ওপেনার কিন্তু রহমানুল্লাহ গুরবাজ। আমি কিন্তু তাকে জেসন রয়ের থেকেও আগে রাখবো অ্যাজ এ ফরেন প্লেয়ার। তোমরা তাকে প্লেইং ইলেভেনে দেখতে চাও কি না নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।